Assalamualaikum. আমি জে এম তাসলিম কুবির, হেড অফ মার্কেটিং ফেয়ার গ্রুপ। আমরা বাংলাদেশে স্যামসাং এর গর্বিত উৎপাদক ও জাতীয় পরিবেশক। ইউ নর্মাল লাইফে মোস্টলি উই স্পেন্ড আওয়ার টাইম অন দ্য ডিভাইস স্ক্রিন, সো নোট 20 নিয়ে আজকে কথা বলবো। আমি আমার জার্নিটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। আমি নোট 5 থেকে শুরু করেছিলাম, দেন আই শিফটেড টু নোট 8, দেন নোট 9, দেন নোট 10 প্লাস, যেটা আমার এখন যে ফোনটা আমি ইউজ করছি। সো হোয়াই আই এম শিফটিং, বিকজ এত এক্সাইটিং করে ফিচার নিয়ে স্যামসাং গ্যালাক্সি নোট 20 বা নোট 20 আলট্রা এসেছে যে ইয়েস, ইউ ক্যানট রেসিস্ট ইউর সেলফ। থ্যাংক ইউ স্যামসাং ফর সেন্ডিং মি এ রিভিউ ডিভাইস, যেটা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাই এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সাইটমেন্ট। দ্যাট ইজ দিস ওয়ান, স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা। দেখেন, আমরা যদি একটু শাইনিংটা দেখি, ফোনের অ্যাম্বিয়েন্স নিয়ে একটু কথা বলি। নর্মালি এটা অ্যাপারেন্টলি দেখে আপনার খুব ভালো লাগবে, বিকজ দিস ইজ ফোন ইজ এ ম্যাট ফিনিশ দ্যাট গিভস এক্সট্রা প্রিমিয়ামনেস। আমাদের নোট 20 আলট্রা দুইটা কালারে অ্যাভেলেবেল হচ্ছে বাংলাদেশে, একটা হচ্ছে মিস্টিক ব্রোঞ্জ আর একটা হচ্ছে মিস্টিক ব্ল্যাক। আর যারা নোট 20 কিনবেন, ছবিতে দেখছেন বিউটিফুল গ্রিন, দ্যাট ইজ স্যামসাং সেজ ইট মিস্টিক গ্রিন। আরেকটা কালার আছে মিস্টিক গ্রে। সো এরকম দুইটা ভ্যারিয়েন্টের মধ্যে চারটা কালার নিয়ে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে নোট 20 এবং নোট 20 আলট্রা। আমি কেন নোট 10 প্লাস থেকে স্যামসাং নোট 20 আলট্রাতে শিফট করব, তার লজিকগুলো নিয়ে কথা বলবো। লাইক আমার হাতে দেখেন, দিস ইজ মাই ওল্ড ডিভাইস স্যামসাং নোট 10 প্লাস, দিস ইজ দ্য নিউ ডিভাইস অফ স্যামসাং দ্যাট ইজ নোট 20 আলট্রা। ইউ লুক দ্য ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দিস ইজ এ অরা গ্লো কালার অ্যান্ড এটা কিন্তু মিস্টিক ব্রোঞ্জ, সো দিস ইজ মোর প্রিমিয়াম ইন শর্ট এবং ম্যাট লুক, এটা খুবই সুন্দর এবং এর ক্যামেরা ফিচার ইজ ভেরি নাইস। কম্পেয়ার করি এটা একটু হেভিয়ার স্লাইটলি, এবং যদি দুটা স্ক্রিন একসঙ্গে করি, আমরা আসেন একসঙ্গে যদি স্ক্রিনটা দিই, এটা দেখবেন কিছুটা বড়, হালকা। তার মানে এই স্ক্রিনটা ছিল 6.8, দিস স্ক্রিন ইজ 6.9। এটাতে 4300 অ্যাম্পিয়ার ব্যাটারি আছে, যেটা দিয়ে আমার সারাদিন অলমোস্ট কভার হতো। এটা কভার করবে আরও বেশি, বিকজ এটাতে আপনার ব্যাটারি আছে 4500 অ্যাম্পিয়ার। এবার আসি ক্যামেরার কথা, আপনি দেখেন ক্যামেরাটা কত রোবাস্ট। লাইক ইউ সি দিস ভেরি স্লিম ক্যামেরা, ইউ সি দিস রোবাস্ট ক্যামেরা। এটা দিয়ে 8K ভিডিও রেজুলেশন আপনি শ্যুট করতে পারবেন। নোট 20 আলট্রাতে একটা স্পেশাল ফিচার আছে, আগে যখন আমরা ক্যামেরাতে কোনো ভিডিও করতাম, সাউন্ড কোয়ালিটি কিন্তু এতটা বেটার আসতো না। স্টুডিও সাউন্ড কোয়ালিটি দেওয়া আছে, যখন আপনি কোনো ভিডিও শ্যুট করেন, আপনি ওয়্যারলেস স্পিকার বা কোনো হেডফোন কানেক্ট করেন, তখন সাউন্ডটা সেখান থেকে এটা পিক করে। ইটস রিয়েলি ভেরি নাইস। আমি যে ব্যাটারি নিয়ে কম্পারিজন করেছি, এটা মোর এক্সটেন্ডেড ব্যাটারি লাইফ আছে, দিস ইজ ফাস্ট চার্জিং, বোথ অফ ইট হ্যাজ দ্য ওয়াটার রেসিস্টিভ গ্রেড। একটু কম্পেয়ার করি এটার প্রসেসর নিয়ে, S20 আলট্রাতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এক্সোনাস 990, দ্য লেটেস্ট প্রসেসর হুইচ উইল মেক ইউর ফোন সুপার ফাস্ট। আমরা আরেকটু বলি যে স্ক্রিনে আর কি টেকনিক্যাল ইনোভেশন স্যামসাং এনেছে। এবার এস পেন আছে দুটাতেই, দেখেন এস পেন ওরিয়েন্টেশন একটু ডিফারেন্ট। আমরা যদি দুইটা ফোনকে পাশাপাশি রাখি, আমাদের আগের যেটা ছিল এস পেনটা ছিল বেরোতো ডান দিক দিয়ে ফোনের, এখন যেটা আমরা দেখছি মোর অফ ইউজার ফ্রেন্ডলি করার জন্য এস পেনটা চলে আসছে আপনার লেফট সাইডে, দ্য নিউ এস পেন আই এম রিলিজিং। সো ফোনটা আর কিভাবে ইম্প্রুভ হচ্ছে উইথ দ্য লেটেস্ট ফিচার এস পেন। আমরা যখন আগে এস পেনে স্ক্রিনে লিখতাম, তখন এস পেনের সঙ্গে টাচ সেন্সিটিভিটি একটু কম ছিল, দিস ইজ ভেরি সুপার সেন্সিটিভ। আপনারা দেখেন আমি যখন এখানে লিখছি, ইটস ইজ সো ফাস্ট, আই লাভ বাংলাদেশ, ইটস সো ফাস্ট, মনে হচ্ছে আমি যেন কলম দিয়ে কাগজের উপরে লিখছি। সো এই ফাস্টেস্ট ব্যাপারটা, দিস ইজ দ্য ওয়ার্ল্ডের ফাস্টেস্ট টাচ সেন্সিটিভ স্ক্রিন স্যামসাংয়ের নোট 20 আলট্রা। এখন একটু টেকনিক্যাল হয়ে, এবার নোট 10 প্লাস এস পেন অ্যান্ড নোট 20 আলট্রা এস পেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স?
differences with the latency. Eta 9 microsecond response kore jodi apni kono jaygay likhen, they're super fast. Mone hocche jeno apni kagojer upore pen diye likhchen. That is the experience. Ar eta hocche chilo 42 microsecond latency, jeta diye ektu slow jeto. So, jara ashulei S Pen user, for example, with a profession like head of marketing achen, jara creative feedback den, othoba jara architect achen, bibhinno design e taderke feedback dite hoy, design korte hoy, othoba jara garments design niye, fashion design niye kaj korchen, tader jonno S Pen ta kintu faster hoy, ekta basic requirement. Duitar shonge jodi amra basic difference boli, a lot of differences. With the look it is different, with the capacity it is different, with the function functionality it is different. So that's why ami jeta bolechhilam je why I am shifting to Note 10 Plus to Note 20. You got the logic maybe. Ebar ki resize korar chesta kori je phone ta ki ashole eto bhalo ba keno ami eto overwhelmed. Phone ta ami abar hate ni apnara khyal korben ei phone er je amazing giant ekta ei phone er je amazing super quality camera ache ekhan theke kintu 2 millimeter up ache jeta apnara kono surface e jodi ami rakhi eta ektu notche but ei phone ta dekhen amar previous phone surface er shonge flatly match. So what is the difference? Because amra ekta jinish dekhi like our previous phone tate Samsung er erokom ekta ami rug case use kortam besh mota. So eta jokhon ami use kori tokhon phone tar kintu camera ta niche chole jay, but erokom ekta case jokhon apni etar jonno use korben tokhon ashole eta cover up ho jabe ebong erokom surface er shonge erokom adjustment er ghatti ta thakbe na. আমি আসলে ক্রিটিসাইজ করতে পারছি না মানে জোর করে ক্রিটিসাইজ করার চেষ্টা করছি বাট আপনারা যখন ইউজ করবেন তখন ইউ উইল হ্যাভ লটস অফ পিপল আর ইউজিং ইট অলরেডি এবং তারা কিন্তু খুব হ্যাপি রিভিউ দিচ্ছে. আমি যেটা বলতে চাই আপনারা যখন নোট 20 আলট্রা অন করবেন আপনার পকেটে রাখবেন তখন আপনি মনে রাখবেন ফুল একটা স্টুডিও ইউ আর ক্যারিং উইথ ইউর সেলফ. So that is the beauty of it. Jara gamer achen tader jonno this phone is really amazing. Apnara je resolution ache je touch sensitivity ache exciting way te apni game khelte parben with the new processor. Amra jodi RAM er kotha boli Bangladesh e je version ta asche dui ta version asche Note 20 ebong Note 20 Ultra te. Note 20 Ultra jeta ami hate ache eta 12 GB RAM ache ebong 256 GB ROM ache. Apnara jodi mone hoy je apni professional video korben apni lots of works you need to do pro moto video edit korte chan ami recommend korbo apnara Note 20 Ultra te jan. Apnara jodi mone koren ami busy executive I don't have that much involvement ami ashole gamer na ektu choto size er display lagbe 6.7 tahole apni jete paren Note 20 te. Arekta kotha ache ei phone ta te apnara jodi pashapashi dui ta phone rakhen just you swap it up একজনের ফোনের যে আপনার ওয়ার্কিং ফাইলটা আছে জাস্ট সোয়াপ করলে আরেকজনের ফোনে চলে যাবে. দিস ইজ দ্য নিউ অ্যামেজিং ফিচার অফ দিস ফোন. সো এর জন্য ইম্প্রুভ ডেক্স আছে যেটার সঙ্গে খুব দ্রুত কানেক্ট হয়. আপনি যদি কোনো প্রজেক্টারে প্রেজেন্ট করতে চান বা স্মার্ট টিভি স্যামসাংয়ের সাথে কানেক্ট করতে চান তাহলে কিন্তু টোটাল ক্লাউড সিস্টেমের সঙ্গে এটা বিল্ড করা. লাইক আপনি ফোনে যদি কোনো কাজ করেন কোনো পেন্ট করেন বা কোনো ডকুমেন্ট আপগ্রেড করেন স্যামসাং ক্লাউডে অল প্ল্যাটফর্ম লাইক your PC, like your computer, like your server, সব জায়গায় একসঙ্গে সিঙ্ক হয়. এই ক্লাউড সিস্টেমের সঙ্গে সিঙ্ক করার জন্য কিন্তু স্যামসাং অনেকগুলো ইনোভেটিভ মডিউলার ডিভাইস জাস্ট আনফোল্ডেড. সব মিলে আমি যদি বলি এক্সিকিউটিভদের জন্য দিস ইজ দ্য বেস্ট ডিভাইস, যদি বলি টপ সিও CXO আই সে দিস ইজ দ্য বেস্ট ওয়ান, যদি আপনি আর্কিটেক্ট হন দিস ইজ ইউর বেস্ট চয়েস, যদি আপনি ডিজাইনার হন অফকোর্স ইউ শুড গো ফর ইট. আমন্ত্রণ জানাচ্ছি যে লেটেস্ট মডেলের স্যামসাং এর নোট 20 এবং নোট 20 আলট্রা প্রিবুক করার জন্য উইথ ফেয়ার গ্রুপ এন্টারপ্রাইজ বিজনেস টিম উইথ ইউর অফিসিয়াল ডেজিগনেশন অ্যান্ড ফোন নাম্বার অ্যান্ড ইমেল উইথ এ স্পেশাল ফ্যাসিলিটি মোর অফ অফার মোর অফ এক্সচেঞ্জ ভ্যালু অ্যান্ড ভেরি লিটিল এক্সপেন্ডিচার ফ্রম ইউর পকেট. যদি আপনি এক্সচেঞ্জ অফার নেন যদি আপনি কার্ড EMI নেন সব মিলে ইউর জার্নি উইল বি অ্যান অ্যামেজিং জার্নি ইন বাংলাদেশ. সো আই লাইক টু ওয়েলকাম নোট 20 ইন বাংলাদেশ উইচ ইজ কামিং আফটার 7th of September বিকজ 7th September পর্যন্ত আমাদের প্রিবুক ওপেন আছে. 8th September গ্রাজুয়ালি আপনাদের ফোন রিসিভ করতে থাকবেন. থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ইন টাচ.